আসসালামু আলাইকুম, কোডিগনেটর বাংলা টিউটরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন পরে আপনাদের জন্য আবার কিছু টিউটোরিয়াল ক্রিয়েট করতে যাচ্ছি। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের কোডিগনেটর নিয়ে। কোডিগনেটর ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা একটা গ্রুপ প্রজেক্ট, ছোটোখাটো একটা গ্রুপ প্রজেক্ট করব। তো আপনাদেরকে সেই প্রজেক্টেরই গ্রুপটা দেখানো হবে আর কি। তো সর্বপ্রথম আমি আজকে যেটা করব সেটা ক্রুডের ক্রিয়েটটা করব। তো সর্বপ্রথম একজন ইউজ যারা একেবারেই কোডিগনেটর পারে না, মানে অর্থাৎ তাদের জন্যই মূলত, যারা পারে তারা তো ভালোই পারে, বা মূলত আমার টিউটোরিয়ালটা হচ্ছে একবারে বিগিনারদের জন্য আর কি। অর্থাৎ একটা কোডিগনেটর ফ্রেমওয়ার্কে আপনি কীভাবে কাজ করবেন, কি ডাউনলোড পর্যায় থেকে স্টার্ট করে আমি কাজটা করব। তো সর্বপ্রথম আপনি কোডিগনেটর লিখে ডাউনলোড লিখে সার্চ দিবেন, আপনার জন্য একটা ইউআরএল চলে আসবে এরকম। তো এই এই সেট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তো ডাউনলোড করে আমি এটাকে এখন নিয়ে নিব। সাপোজ আমি এটাকে আপাতত কাট করে নিতেছি। নিয়ে আমি আপনার আপনার যে ড্রাইভে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল আছে সেই ড্রাইভে যাবেন, গিয়ে STDocs-এর ভিতরে অল ফাইলের ভিতরে কোডিগনেটর, অর্থাৎ যে STDocs-এর ভিতরে মূলত রাখলেই চলবে। তো আমি অনেকগুলো ফোল্ডারের ভিতরে রাখলাম। তো এখানে এখানে জাস্ট একটা এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, ওকে, ফাইন। তো এখন যেটা করব সেটা হলো এখানে এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো আসলে ফ্রেমওয়ার্ক কাজ করাটা অনেক ভালো, এমনকি মোটামুটি অনেকটাই সিকিউর সেটগুলো হয়, আর অত্যাধুনিক সহজে কাজ করতে পারেন। ইন্টারেস্টের ব্যাপার স্যাপার আছে আপনি যদি ভালো কাজ পারেন আর কি। তো বেশ কঠিন না, ইজি আছে। তো আমি এটাকে নাম দিলাম ক্রুড। ওকে, এখন আমি যদি এই ক্রুডটাকে রান করি তাহলে কি আসে আমি একটু এটা আগে দেখি। এখানে যদি আমি লোকাল হোস্ট স্ল্যাশ অল ফাইল কোডিগনেটর, দেখেন সর্বপ্রথম আমার যেটা আসছে কোডিগনেটর ক্রুড আসছে। অর্থাৎ এখানে বাই ডিফল্টভাবে যেটা থাকে ওয়েলকাম নামে একটা একটা কন্ট্রোলার থাকে, ওই কন্ট্রোলারের ভিতরে ওয়েলকাম নামে একটা ফাইল থাকে। তো আমরা আমাদের প্রজেক্টটা নেটবিনসে নিয়ে আসতেছি। আমি আপনাকে দেখাবো আপনাদেরকে এটা কীভাবে আসছে। ওকে, তো দেখেন এখানে সর্বপ্রথম আমি যে ইউআরএলটা দিয়েছি এই ইউআরএল অনুযায়ী সে কী চলে আসছে। সর্বপ্রথম আসছে সে কন্ট্রোলারে গেছে, কন্ট্রোলার থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, কন্ট্রোলার আছে এখানে একটা ওয়েলকাম নামে, এটা আমরা দেখতে পারতেছি। সর্বপ্রথম সে কন্ট্রোলার আছে, তারপরে আছে ভিউ মডেল আছে, ইন্ডেক্স, সরি এখানে মডেলের ভিতরে কিছু নাই, মডেল আমাদের একটা ক্রিয়েট করে নিতে হবে। আর এখানে ভিউ আছে আমাদের ভিউ পেজগুলো। তো মূলত এই পেজটা আপাতত রান হচ্ছে আর কি। যদি আপনি এগুলো সব কাট করে নেন দেখেন এখানে কিছু দেখাবে না। তো এটা শিওর যে আমরা এই পেজটা আমাদের রান হচ্ছে। তো এটাকে আমরা আমাদের পেজ আমাদের মতো করে পেজ ক্রিয়েট করব। বেসিক কিছু আমরা জেনে আসি, দেখি কী জানা যায়। তো এখানে কনফিগারেশনের জন্য কিছু একটা কনফিগ নামে ফোল্ডার আছে, কনফিগ ফোল্ডারের ভিতরে কিছু কনফিগারেশন দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে এখানে কনফিগে গিয়ে এখানে বেজ ইউআরএলটা দিয়ে আসতে হবে। বেজ ইউআরএলটা কী? বেজ ইউআরএলটা জাস্ট তেমন কিছুই না, অর্থাৎ আপনার যে ইউআরএলটার মধ্যে লিঙ্কটা সাইটটা চলবে, যে এটা www.
এক্সাম্পল ডট কম এরকম একটা আপনার ডোমেন থাকতে পারে, বা এরকম একটা আপনি লোকাল হোস্টে যখন কাজ করবেন তখন ওই এসটিডক্সের ভিতরে যে ফোল্ডারের ভিতরে রাখবেন সেই ফোল্ডারে সেই অ্যাক্সেসটাই দিতে হবে। সেটাই হচ্ছে মূলত আমাদের বেজিউআরএল। তো আমরা বেজিউআরএলটা কেন ইউজ করবো? বেজিউআরএলটা ইউজ করবো সাধারণত আমরা যখন দেখবো যে যখন আমরা সিএসএস বা যখন আমরা কোনো ইমেজ ইউজ করব তখন সাধারণত ওই বেজিউআরএলটার মাধ্যমে সে নিয়ে নেবে আর কি। তো এটা আমরা যখন কাজ করব তখন দেখব। ওকে ফাইন, তারপরে এখানে সাধারণত বেজিউআরএলটাই দিতে হবে, আর আপাতত এখানে তেমন কিছুই দিতে হবে না। হ্যাঁ, এখানে আপাতত কিছু না করলেও চলবে। তারপরে এখানে আছে কি অটোলোড। অটোলোডের ভিতরে কী করতে হবে? অটোলোডের ভিতরে কিছু লাইব্রেরি এবং কিছু হেল্পার আপনাকে লোড করে নিতে হবে। এখানে আপনি মডেলের নাম ইউজ করতে পারেন, একাধিক মডেল একাধিকভাবে ইউজ করবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ লাগবে না, কনফিগ আপাতত লাগবে না, হেল্পার হেল্পারের ভিতরে আপনি ইউজ করবেন। তো আপাতত আমি হেল্পার এবং কী কী হেল্পার লাগে এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে নিয়ে নেবেন। তো আমার কিছু আমি কিছু আগে প্রজেক্টে যেগুলো করছি সেগুলোর ভিতরে কিছু হেল্পার দেওয়া আছে, তো আমি ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো হেল্পারটা টুকু। এই যে অটোলোড ফোল্ডারের ভিতরে গিয়ে আমি জাস্ট এই লাইব্রেরিসগুলো নিয়ে আসতেছি। অর্থাৎ এগুলো আপনি ইউজ করবেন কখন এগুলো বলবো, কোনটার কী কাজ, কী জন্য ইউজ করবেন লাইব্রেরিস। এই যে লাইব্রেরিসের ভিতরে তো প্রথমে ডাটাবেজ আছে। ডাটাবেজটা কী জন্য এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, অর্থাৎ যখন ডাটাবেজ নিয়ে কাজ করবেন ক্রুড আমরা ডাটাবেজ নিয়ে কাজ করবো, তো সেই জন্য মূলত ডাটাবেজ দিয়ে দিছি। ইমেল ইমেল নিয়ে কাজ করবো, মেল কনফিগারেশনের জন্য বা আপনার ইয়ে হতে পারে মেল কনফিগারেশন জন্য মূলত সেশন নিয়ে কাজ করব। তারপর ফর্ম ভ্যালিডেশন তো বুঝতেই পারতেছেন, একটা ফর্মকে ভ্যালিডেট করার জন্য ফর্ম ভ্যালিডেশন। তারপর প্যাজিনেশন ইউজ করতে পারি আমরা। তারপরে আপলোড ইউজ করবো, একটা ফাইল আপলোড করতেই পারি সাধারণত। তো মূলত একটা বেটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আপনি যখন ইয়ে করবেন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন হবে তখন সেই লাইব্রেরিটাই আপনার লোড করে নেওয়াটা বেটার। কারণ বেশি অযথা বেশি লাইব্রেরি লোড করে নিলে আপনার এইটা একটু ভারী হয়ে যায় আর কি। তো এরপরে কী করতে হবে, আমাদের কিছু হেল্পার নিয়ে নিতে হবে। তো হেল্পারও আমার এখানে কিছু হেল্পার আছে, তো মূলত আমি এখান থেকে এগুলো নিয়ে নিচ্ছি এই কারণে, অর্থাৎ আমার যাতে এগুলো লাগে মূলত এটাই। এই যে লাইব্রেরিগুলো এখানে তো এটা বুঝছি না, ইউআরএল, তারপরে ফর্ম। তারপরে ফাইল এইচটিএমএল কাজ করার জন্য, তো এইভাবে এটা দিয়ে এটা সেভ করে নেবেন। ওকে, তারপরে এখন কী করব, ডাটাবেস। ডাটাবেস আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, যে প্রজেক্ট ক্রিয়েট করবেন সে প্রজেক্টের জন্য একটা ডাটাবেস হবে। তো সাধারণত সেই ডাটাবেসটাই আগে দিতে হবে। তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে আসি। সাপোজ ধরেন আমি ডিবি টেস্ট নামে একটা ডাটাবেস আছে, এই ডাটাবেসের ভিতরে আমি একটা জাস্ট টেবিল ক্রিয়েট করব ক্লাস নামে। এটার ভিতরে জাস্ট তিনটা ফিল্ড দিলাম, এখানে দিলাম যে প্রথমে আইডি, ক্লাস নেম, তারপরে আরেকটা কি সোজা দুইটাই দিই আপাতত, ক্লাস নেম ভারকার 50 দিয়ে দিলাম, অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ দেন ওকে ফাইন, সেভ দিয়ে দেন। আমাদের এই টেবিল ক্লাস টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের ডাটাবেসটা হচ্ছে ডিবি আন্ডারস্কোর টেস্ট। তো এই নামটাই আপনি মূলত এখানে, এই যে সরি
স্যারি, আসলে আমি অন্য একটা প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, তো ওকে, এই যে ডাটাবেস, এখানে আপনি প্রথমত এগুলো ব্লাঙ্ক থাকে, তো এখানে ইউজার নেম আমাদের সাধারণত আমরা লোকাল হোস্টে যখন কাজ করি তখন এটা রুটেই থাকে, পাসওয়ার্ড দেই না। আর ডিবি এখানে ডাটাবেসের নামটা দিয়ে দিছি। ওকে ফাইন, নেক্সট, সেভ অ্যান্ড ক্লোজ। তারপর আর কী থাকে, আর বাকিগুলো ধরার দরকার নেই আপাতত। আর এখানে একটা রাউট থাকে, রাউটটা কী কনফিগার করা আছে দেখেন, রাউট ডিফল্ট কন্ট্রোলার, কন্ট্রোলারটা হচ্ছে আমাদের ওয়েলকাম, অর্থাৎ এটা প্রথম ডিফল্টভাবে যে কন্ট্রোলারকে সে অ্যাসাইন করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম নামে একটি কন্ট্রোলার থাকবে। তো এই ওয়েলকাম নামে কন্ট্রোলারটা কোথায় আছে দেখি একটু, এই যে ওয়েলকাম কন্ট্রোলার্সের ভিতরে কন্ট্রোলার, এই যে ওয়েলকাম নামে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের ভিতরে যে মেথডগুলো, এখানে প্রথমে ইন্ডেক্স মেথডটা আছে, এই ইন্ডেক্স মেথডটা আপনার ওয়েলকাম মেসেজ নামে একটা ভিউ পেজ আছে, এই যে ভিউসের ভিতরে। তো আমরা প্রথমে দেখে নিই এখানে কন্ট্রোলারটা কেন ইউজ করবো, অথচ কন্ট্রোলারের ভিতরে আমরা যে এই যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলার ভিতরে আমরা বিভিন্ন মেথড কল করব এবং মেথডটি কাজ করব, কল করে করে ক্রুডের মেথড লিখব, তারপরে রিডের মেথড লিখবো, আপডেটের, ইডিট, ডিলেট এগুলো মেথড লিখবো। তো লিখে ওই অ্যাকশনগুলো কাজ করবো, অর্থাৎ কন্ট্রোলারটা মূলত কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। আর মডেলের ভিতরে সাধারণত বিশেষত আপনার কুইরি জাতীয় এই ধরনের ইনফরমেশনের জন্য মডেল ইউজ করা হয়, মডেল ক্রিয়েট করা হয়। আর ভিউর ভিতরে তো আপনি ভিউস যে ফাইলটি ই করবেন, অ্যান্টি করবেন, ফর্ম বানাবেন, সেই ফর্মগুলো বা সে ভিউগুলো ওপেন হবে আর কি, ওপেন ক্রিয়েট করবেন এই ভিউ ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত দেখলাম, এখন একটু ওটাকে যেতে কিছুই সরি এখনও কিছুই করিনি, এই যে। তো এখন আমরা জাস্ট কনফিগারেশনটুকু করলাম আর কি। তো আজকে পর্যন্তই, আগামী টিউটোরে আমরা আজকে জাস্ট কনফিগারেশনটাই করে নিলাম, আগামী টিউটোরে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো, একটা মডেল ক্রিয়েট করবো এবং একটি ভিউস ফোল্ডার ফোল্ডার গিয়ে একটি ভিউ ফাইল ক্রিয়েট করে একটি ক্রুডের ক্রিয়েট এটা ইউজ করব। তো আমার ভুল টুটি হলে ক্ষমা করবেন, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, এমনকি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো ইনফরমেশনের জন্য আপনারা এই আমার ASP ফাউন্ডেশন BD.com এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন, সেটা অনেক টিউটোরিয়াল আছে, এমনকি অনেক পোস্ট আছে আপনাদের জন্য দিচ্ছি, যদি ভালো লাগে একটু দেখবেন। আর ভুল ত্রুটি হলে কমেন্ট করতে পারেন, বাট কিছু সাজেস্ট করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।